Hello students, I'm Sartha sir. Today I'm going to teach you English second paper without clue. That's my pick. Number one, complete the passage with suitable words from the list. দেখো লিস্টের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই প্রশ্নটা সাধারণত ইংলিশ সেকেন্ড পেপারে এক নম্বরে থাকে লিস্টের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দের অর্থগুলো তুমি আগে জেনে নেবা ফর জন্য ওয়াইজ জ্ঞানী প্রভার্ব প্রবাদ বাক্য প্রিসিয়াস মূল্যবান হুইস কোনটি মেক তৈরি করা দা आर्टिकल द टीटा खाना खानी ए एक्टी ग्रेट विख्यात हैव आछे ऑफ एटा बाद देवा बुझाय बी हवा एई छिलो शब्दगुलो एई शब्दगुलो मध्य एखाने कयटा शब्द आछे 12टा शब्द आछे एर मध्ये तुमि व्यवहार करबे 10टा जे 10टा तोमार प्रयोजन हबे सेई 10टा शब्द व्यवहार करे তুমি গ্যাপগুলো ফিল আপ করবা তাহলে গ্যাপটা আমরা নিয়ে আসি হ্যাঁ কম্প্রিহেনশনটা আমরা নিয়ে আসলাম দেখো এবার গ্যাপটা ফিল আপ করতে হবে গ্যাপটা ফিল আপ করার আগে তোমাকে অবশ্যই পুরো যে প্যারাগ্রাফটা আছে কম্প্রিহেনশনটা আছে সেটা তুমি ভালো করে বুঝে নিতে হবে এখানকার প্রতিটি শব্দের অর্থ তোমাকে জানতে হবে তাহলেই শুধু তুমি এই কোন শব্দ কোথায় বসবে সেটা তুমি সহজেই অনুমান করতে পারবে ঠিক আছে লেটস স্টার্ট টাইম ইজ ভেরি ড্যাশ থিং কেমন জিনিস সময়টা ড্যাশ থিং আমরা বলতে পারি এটা প্রিসিয়াস তাই না ধারণা করলাম আমরা এখানে প্রিসিয়াস থিং হওয়া উচিত তাই না টাইম ড্যাশ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার টাইম এখানে আমরা কি ব্যবহার করতে পারি এখানে আমরা মেবি হুইচ ব্যবহার করতে পারি দেখো টাইম হুইচ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার কমপ্লেক্স সেন্টেন্স করে দেওয়া হলো হুইচ দিয়ে এরপর দেখো দ্যার ইজ এ এই যে ইনভার্টেড কমার মধ্যে দেখো একটা মানে প্রবাদ বাক্য দেওয়া আছে প্রভার্ব দেওয়া আছে তাই না তাহলে আমরা এটা নিতে পারি দ্যার ইজ এ প্রভার্ব টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান প্রবাদ বাক্যে আছে যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দেখো এরপরে ইট ইজ টাইম হুইচ ড্যাশ দ্য রিলেটিভ ফিলিংস ইট ইজ দ্য টাইম এটা সেই সময় হুইচ ড্যাশ দ্য রিলেটিভ ফিলিংস হুইচ হ্যাভ হওয়া উচিত কিন্তু হ্যাভ হলে এখানে মানে নেগেটিভ হওয়া উচিত তাহলে নেগেটিভ হলে হুইচ ডাজ নট হ্যাভ এরকমই হওয়া উচিত দ্য রিলেটিভ থিংস ইট ডাজ নট ওয়েট ফর এনি ওয়ান এখানে অবশ্যই ফর ব্যবহার করলেই ভালো হয় আমাদের কারোর জন্য অপেক্ষা করে না তাই না আমরা বুঝতে পারি সহজেই ফর এনি ওয়ান ইফ ইট ইজ নট ইউজড ইফ ইট ইজ নট ইউজড কেমন করে ইউজড ওয়াইজলি হ্যাঁ মানে খুবই বুদ্ধিমত্তার সাথে যদি এটা ব্যবহার না করা হয় তাহলে এটা কারোর জন্য অপেক্ষা করে না ইট ইজ রিয়েলি অ্যাসেনশিয়াল এটা সত্যিকারই দরকার টু রিয়ালাইজ অনুভব অনুধাবন করার জন্য এখানে কী হওয়া উচিত এটা দা হওয়া উচিত দা ইম্পর্টেন্স অফ এই যে দেখো অফ থাকলে পরে আমরা সাধারণত তার আগে আমরা একটা শব্দের আগে দা বসাই দ্য ইম্পর্টেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ এরপরে দেখো দোজ হু হ্যাভ বিকাম যারা নাকি কি হয়েছে বিখ্যাত হয়েছে আমরা গ্রেড দিতে পারি দোজ হু বিকাম হু হ্যাভ বিকাম গ্রেট উড মেক প্রপার ইউজ অফ টাইম তারা অবশ্যই তাদের সময়ের সদ্ব্যবহার করেছে তাই তারা বিখ্যাত হয়েছে দে হ্যাভ নেভার পুট অফ
put off মানে রেখে দেওয়া, put off their work for tomorrow, তারা কিন্তু কখনোই তার নিজের কাজটা আগামীকালের জন্য ফেলে রাখে নাই। দ্যাটস ওয়াই এই কারণে দে হ্যাভ কন্ট্রিবিউটেড, এখানে অবশ্যই এ হওয়া উচিত তাই না, কন্ট্রিবিউটেড এ লট টু সোসাইটি, সমাজের জন্য যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছে। দেখো মোটামুটি আমরা একটা ধারণা নিলাম, এরপরে আমরা যখন উত্তরটা দেখব তখন আমরা বুঝতে পারব যে আমাদের এটা আসলে ধারণাটা ঠিক হয়েছে কিনা। দেখি আমরা তাহলে উত্তরটা, দেখো এই যে এখানে আমরা উত্তরটা লিখেছি, টাইম ইজ ভেরি প্রিসিয়াস থিং, আমরা আগের পেজে কিন্তু প্রিসিয়াসের কথাই বলেছিলাম, সময় একটা মূল্যবান জিনিস, টাইম হুইস এখানে হুইসই বলেছিলাম, হুইস ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার, একবার যদি চলে যায় চিরদিনের জন্য চলে যায়, এটা কিন্তু সেই সময়টা আর ফিরে আসবে না। দেয়ার ইজ এ প্রভাব একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। ইট ইজ টাইম হুইস ডাজ নট হ্যাভ দ্য রিলেটিভ ফিলিংস, এর কোনো ফিলিংস নাই মানে মানে কোনো সম্পর্ক নাই কারোর সাথে, ইট ডাজ নট ওয়েট ফর এনি ওয়ান, কারো জন্য সে অপেক্ষা করে না। ইফ ইট ইজ নট ইউজড ওয়াইজলি, যদি এটা বুদ্ধিমত্তার সাথে খরচ না করা হয়। ইট ইজ রিয়েলি এসেন্সিয়াল টু রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ, ইট ইজ রিয়েলি এসেন্সিয়াল এটা সত্যিকারই দরকার, টু রিয়েলাইজ অনুধাবন করা দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের মূল্যটা অনুধাবন করা ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। যারাই আমাদের জীবনে সময়ের মূল্য অনুধাবন করেছে তারাই কিন্তু বিখ্যাত হয়েছে, আর যারা করে নাই তারা কিন্তু উপরে উঠতে পারে নাই। দোজ হু হ্যাভ বিকাম গ্রেট, যারা নাকি বিখ্যাত হয়েছে, উড মেক প্রপার ইউজ অফ টাইম, তারা অবশ্যই তাদের সময়ের যথেষ্ট সদ্ব্যবহার করেছে। দে নেভার পুট অফ, তারা কোনোদিনই ফেলে রাখে নাই, দেয়ার ওয়ার্ক ফর টুমোরো, তাদের কাজটা আগামীকালের জন্য, আজকের কাজটা আগামীকালের জন্য কোনোদিন ফেলে রাখে নাই। দ্যাটস ওয়াই সেই কারণে দে হ্যাভ কন্ট্রিবিউটেড এ লট টু সোসাইটি, এই কারণে তারা সমাজকে অনেক কিছু দিতে পারছে, এ লট পর্যাপ্ত দিতে পেরেছে, কন্ট্রিবিউট অবদান রাখা তাই না। দেখো এখানে যতগুলো শব্দ আসলে সেগুলো অর্থের মাধ্যমে কিন্তু বাংলা অর্থের মাধ্যমে কিন্তু আমি বুঝাই দিছি, সেন্টেন্সের অর্থ বুঝেছি মানে কি শব্দের অর্থ বোঝানো হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের উইথ ক্লু, উইথ ক্লুটা কিন্তু উইদাউট ক্লুর চাইতে অনেকটাই সহজ, এখানে সকলেই পারে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যদি সে অর্থগুলো বোঝে তাই না। তাহলে আমরা কি করি শেষের দিকে যাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KSMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, যাওয়ার আগে একটা কথা বলে যাই যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমার যদি আমার পড়ানোটা ভালো লাগে তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনটা তুমি ক্লিক করে রাখতে পারো যাতে পরবর্তীতে আমি যে কোনো একটা লেসন দিলে পরে তোমার কাছে চলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যাগেইন, সি ইউ নেক্সট।